হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ডটাকে মাত্র 2 মিনিটে বের করতে পারেন। তারপর ফেসবুক পাসওয়ার্ড বের করার 2টা পদ্ধতি আছে, আপনাদেরকে আমি 2টা পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক পাসওয়ার্ড বের করবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি মোবাইলে, মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাই। তো মোবাইলে চলে আসার পর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনার মোবাইলের যেটা সেটিংস আছে আপনারা ওই সেটিংসে চলে যাবেন। তো আমি আমার সেটিংসে চলে যেতেছি। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন বহুত ধরনের অপশন দেওয়া আছে, এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে। আপনারা ডাইরেক্ট এখানে দেখতে পারবেন আপনার গুগল লেখা আছে, আপনারা গুগলে চলে যাবেন। তো দেখেন এখানে কিন্তু আমার একটু নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে গুগল। তো আমি কি করব, গুগলের অপশনে ক্লিক করে দেব। গুগলের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। আপনারা কি করবেন, এখানে দেখেন লেখা আছে অটোফিল, আপনারা কি করবেন অটোফিলে ক্লিক করে দেবেন। অটোফিলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। এখানে দেখেন আবারও লেখা আছে অটোফিল উইথ গুগল, আপনারা কি করবেন অটোফিল উইথ গুগল যেটা লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। এখানে দেখেন নিচে লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, আপনারা কি করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার যেটা লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। আপনারা কি করবেন, স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে ফেসবুক। তো আপনারা কি করুন, ফেসবুকের পাসওয়ার্ডটাকে বের করার জন্য আপনারা ফেসবুক অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমার ফিঙ্গার চাইছে, তো আমি এখানে ফিঙ্গার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমার এখানে কিন্তু ফেসবুকের 3টা অ্যাকাউন্ট ছিল, 3টা অ্যাকাউন্টের পাসওয়ার্ডই কিন্তু এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করে দিলে আমার পাসওয়ার্ডটা আমি দেখতে পারবো। তো এরকম করে আপনারা কিন্তু এরকম করে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে পারেন। তারপর আপনাদেরকে দেখালাম এটা প্রথম পদ্ধতি, তারপর দ্বিতীয় পদ্ধতি আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা কী করবেন, তো এখান থেকে আপনারা মিনিমাইজ করে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনার যেটা ফোনের জিমেল অ্যাপ্লিকেশন আছে আপনারা ওই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি আমার অ্যাপ্লিকেশনে চলে যাইতেছি। জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনারা কী করবেন, উপরে দেখেন আপনার লোগো শো করতেছে, আপনারা কী করবেন আপনার লোগোতে ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে গুগল অ্যাকাউন্ট, আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। এখানে দেখেন হোম, পার্সোনাল ইনফরমেশন, এরকম করে ডাটা প্রাইভেসি, তারপরে এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি, আপনারা কী করবেন সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, একদম নিচে চলে যাবেন, স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার, আপনারা কী করবেন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে, আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট শো করছে। তো আপনারা কী করবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখার জন্য আপনারা এখানে ফেসবুকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আমার ফিঙ্গার দিয়ে দিতেছি, তারপর এখানে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড শো করবে। তো দেখেন এখানে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড শো করতেছে। তো আপনারা কিন্তু এরকম করে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাকে বের করতে পারেন। তারপরও যদি আপনারা বের করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি নতুন করে আরও একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা বের করবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।